মৌলবি বাজারে তরুণ সনাতনী সংঘের সাংগঠনিক লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার 27 মে দিনব্যাপী মৌলবি বাজার পাবলিক লাইব্রেরিতে তরুণ সনাতনী সংঘ TSS মৌলবি বাজার জেলা শাখার উদ্যোগে মৌলবি বাজার জেলার আওতাধীন প্রত্যেকটি উপজেলা TSS এর নেতৃবৃন্দের নিয়ে সাংগঠনিক লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন TSS কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট প্রীতম দত্ত সজীব, মৌলবি বাজার জেলা TSS এর সভাপতি গোড়াপদ রায়, সাধারণ সম্পাদক পবলু দত্ত সহ জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ। কর্মশালায় সনাতনী সকল সুশীল সমাজের ধর্ম অবলম্বীদের নিয়ে কাজ করার লক্ষ্যে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান তারা। মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল বাসিত খান, NAN TV।